ট্রাভেলিং এজেন্সির নাম করে সাধারণের কাছ থেকে টাকা তুলে প্রতারণার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনাটি ঘটেছে বসিরহাট থানা এলাকায় ট্রাভেলিং এজেন্টের আড়ালে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বসিরহাটে অভিযুক্ত রাকেশ দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ জানা গিয়েছে ধৃত যুবক এলাকায় একটি ট্রাভেল এজেন্সি খুলে বিদেশে নিয়ে যাবার নাম করে টাকা আদায় করত এছাড়াও বিমান ও রেলের টিকিট দেবার নাম করে নকল টিকিট ছাপিয়ে দিত বলে অভিযোগ সাধারণ মানুষকে ঘোরানোর নামে টাকার বিনিময়ে তাদের সঙ্গে প্রতারণা করত তার এই চক্র প্রকাশ্যে আসতেই থানায় নালিশ করেন প্রতারিতরা শনিবার পুলিশ তাকে গ্রেফতার করে ধৃতকে আদালতে তোলা হয় Bureau report News No Man's Land Boshihat.